কম্পিটিটিভ জিকে মানে তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে আমার ক্লাস এটাই তোমাদের প্রথম। আজকে তোমাদের কনস্টিটিউশনের মেইনলি জুডিশিয়ারি নিয়ে কিছু কোশ্চেন অ্যান্সার এখানে আলোচনা করেছি তোমাদের জন্য। আগামী দিনে তোমরা জানো যে এই এই মাসের মধ্যে WBCS এর ফর্ম ফিল আপ শুরু হবে। এছাড়াও WBCS প্রিলিমিনারির যে রেজাল্ট সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি খুশির খবর। তো প্রিলিমিনারি রেজাল্ট যদি বেরিয়ে যায় তাহলে যারা মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তাদের কিন্তু আরও অনেক বেশি পড়াশোনা করতে হবে। আর সেখানে তোমরা জানো যে WBCS মেন্সে কিন্তু পলিটি থেকে পুরো 100 নম্বরের প্রশ্ন আসে, পলিটিতে 100 এবং ইকোনমিক্সে 100। সুতরাং এই দুটো মানে প্রত্যেকটা সাবজেক্টই ইম্পর্টেন্ট, পাশাপাশি পলিটি ইকোনমিক্স এগুলোতেও কিন্তু আমাদের জোর দিতে হবে। তো সেই জন্য পলিটি এখানে যে কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে সেগুলো যেরকম তোমাদের প্রিলিমিনারিতেও কাজে লাগবে, ঠিক তেমনি পাশাপাশি মেন্সের জন্য কিন্তু এগুলো ভেরি ইউজফুল। তো আসা যাক আজকে কী কী কোশ্চেন তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি। দেখো ফার্স্ট কোশ্চেনটা কী আছে, অল ম্যাটার্স রিলেটিং টু দ্য ইলেকশন অফ দ্য ভাইস প্রেসিডেন্ট ইনক্লুডিং এনি ইলেকশন পিটিশন শ্যাল বি ইনকোয়ার্ড ইন টু বাই। মানে এই যে আমরা জানো যে আমাদের যে ভাইস প্রেসিডেন্টের যে ইলেকশন হয় ঠিক আছে, সেই ইলেকশনের বা ইলেকশন পিটিশন যেটা দিতে হয় সেগুলো ইনকোয়ার্ড করে কার দ্বারা, কার দ্বারা সেটাকে ইনকোয়ার্ড করা হয়, তো অবশ্যই কী হবে সুপ্রিম কোর্ট। এই সমস্ত ডিসিশন কিন্তু সুপ্রিম কোর্টই নেয়। নেক্সট কোশ্চেন কি আছে, আচ্ছা অ্যান্সারটা এখানে লিখেছি, আমি ওখানে লিখে দিয়েছি, ঠিক আছে কোনো প্রবলেম নেই। নেক্সট কোশ্চেন কি আছে, হু এক্সপ্রেস দ্য ভিউ দ্যাট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হ্যাজ মোর পাওয়ার্স দ্যান এনি আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, হু এক্সপ্রেস দ্যাট দ্য ভিউ দ্যাট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হ্যাজ মোর পাওয়ার্স দ্যান এনি আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। এই কথাটা কে বলেছিল, কে এই ভিউটা দিয়েছিল যে ভারতবর্ষের যে সুপ্রিম কোর্ট তার যে পাওয়ারটা সেটা বাদ বাকি সারা বিশ্বের যে সুপ্রিম কোর্ট আছে তার পাওয়ারের চেয়ে অনেক বেশি, এটা কে বলেছে না কে আয়ার। এটা হচ্ছে এখন প্রিলিমিনারিতেও আসতে পারে আর মেন্সে তো আসেই। এরপর থার্ড কোয়েশ্চেনটা কি আছে, দ্য প্রেসিডেন্স লেখাটা মুছে গেছে, দ্য প্রেসিডেন্ট স্ট্রেংথ অফ দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট ওয়াজ ফিক্সড বাই, প্রেসিডেন্টের যে স্ট্রেংথ, দ্য প্রেসিডেন্ট স্ট্রেংথ অফ দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট বাই, এটার উত্তরটা কি হবে, স্টপ কর। নেক্সট কোশ্চেনে আসা যাক, তিন নম্বর প্রশ্নটা কি আছে, দ্য প্রেসিডেন্ট স্ট্রেংথ অফ দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট ওয়াজ ফিক্সড বাই, মানে এই কোশ্চেনটা বলতে চেয়েছে যে এই যে আমাদের প্রেসিডেন্টের যে স্ট্রেংথ সেটা তো সুপ্রিম কোর্ট দ্বারা ফিক্সড করা আছে, সেটা কোন সময় করা হয়েছিল, এটা হচ্ছে পার্লামেন্ট অ্যাক্ট যেটা হয়েছিল 1986-এ, সেখানে কিন্তু এটা ফিক্সড করা হয়েছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। চার নম্বর প্রশ্ন দেখো কি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং সেকশন অফ ইন্ডিয়ান পেনাল কোড হ্যাজ বিন ডিক্লেয়ার্ড আনকনস্টিটিউশনাল বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এটা অনেকেই জানো তোমরা, এটা হচ্ছে সেকশন 303। নেক্সট প্রশ্ন কি আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে যে জুরিস্ট, দ্য জুরিস্ট ক্যান বি অ্যাপয়েন্টেড ইন হুইচ কোর্ট, এটা তো সবাই জানো তোমরা যে জুরিস্ট কোন কোর্ট দ্বারা অ্যাপয়েন্টেড হয় না সুপ্রিম কোর্ট। নেক্সট সুপ্রিম কোর্ট লেখাগুলো মুছে মুছে যাচ্ছে, আমি আবার পরিষ্কার করে লিখে দিচ্ছি, দ্য সুপ্রিম কোর্ট এক পেজের কনজিস্ট কতগুলো, অ্যাকচুয়ালি কোশ্চেনটা পুরোটা কমপ্লিট নেই, দ্য সুপ্রিম কোর্ট অফ প্রেজেন্ট এক, সুপ্রিম কোর্ট এট প্রেজেন্ট কনজিস্ট কতগুলো জাজের কথা বলছে, যে সুপ্রিম কোর্টে বর্তমানে কতগুলো জাজ রয়েছে, কোশ্চেনটা কিন্তু এইভাবে বলার চেষ্টা করছে, তাহলে কতগুলো হবে, একটা তো রয়েছে চিফ জাস্টিস, এটা ভেঙে দিচ্ছি কারণ অনেকেই ভুলটা করে, তার সাথে কি হবে প্লাস 34 জাজেস। হ্যালো, এরপরে নেক্সট কোশ্চেন কি আছে, কারেন্টলি হাউ মেনি হাইকোর্ট আর দেয়ার ইন ইন্ডিয়া, বর্তমানে ইন্ডিয়াতে কতগুলো হাইকোর্ট আছে, তো এটা মোটামুটি সবাই জানো কতগুলো হাইকোর্ট, 25, এটা কিন্তু কারেন্ট ডেটাটা দেয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন কি আছে, নেক্সট প্রশ্ন একটা রিডস দিয়ে আছে, হুইচ রিডস ইজ এ
বুলওয়ার্ক অফ পার্সোনাল ফ্রিডম, মানে এই যে আমাদের যে রিটস গুলোর কথা বলে, আমাদের যে পাঁচটা রিটস রয়েছে তার মধ্যে কি বলছে, কোন রিটসটা পার্সোনাল ফ্রিডমের কথা বলে, এটা তোমরা অনেকেই জানো যে যে রিটসটা ব্যবহার করে তুমি পার্সোনাল ফ্রিডম পাও, তোমাকে কেউ আটকে রাখতে পারে না, সেটা কোনটা? অবভিয়াসলি হেবিয়াস কর্পাস। হলো, তো এই ছিল তোমাদের আজকে 8টা কোশ্চেন, যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রিলিমিনারি এবং মেন্সের জন্য। এছাড়া অন্যান্য পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নগুলো খুব আসে। তো আমাদের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে তোমরা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই ক্লিক করতে ভুলো না। আর তোমরা যত লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবে, আমরা আমাদের চ্যানেলটাকে তত বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।